পিয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কাঁচকলার এক নতুন রেসিপি বানাবো। এটা নিরামিষ বা আমিষ দুটোই বানানো যায়। এর সাথে সাথে আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর মন্দির আমি দেখাবো। এটা পাঁচমুড়ায় তৈরি হয়েছে, একে দ্বিতীয় বৃন্দাবন বলা হয়েছে। এটা বাঁকুড়া জেলার পাঁচমুড়া। চলো এবার রান্নার সাথে সাথে মন্দিরটাও আপনারা দেখে নেবেন মাঝে মধ্যে। চলো এবার রান্নাটা করে নিই এবং দেখতে থাকুন। এখানে আমি চারটা কাঁচকলা নিয়েছি। আমি প্রথমে কাঁচকলাটা কীভাবে কেটে নিচ্ছি সেটা আপনাদের সামনে দেখিয়ে নিচ্ছি। কাঁচকলা দু সাইডটা আমি কেটে প্রথমে ফেলে দিলাম, এরপর কাঁচকলাটা আমি সাইড বরাবর কেটে নিলাম। একেবারে সোজাসুজি কাটিনি, একটু বাঁকাভাবে কেটেছি। এরপর ছুরির সাহায্যে আমি কাঁচকলার গায়ে ছালগুলো আমি ছুলে নিচ্ছি। আমার কাঁচকলাটা ছোলা হয়ে গেছে। এরপর ছুরি সামনে দিক করে আমি সাইড বরাবর কাঁচকলার একটা জাস্ট কিছুটা অংশ বার করে নিচ্ছি, যাতে কাঁচকলাটা দেখতে একদম মাছের পিসের মতন লাগে। এরপর আমি সবটা এভাবে বার করে নিলাম। বাকি অংশগুলো ফেলে দেবেন না, ওগুলো সাইড করে এখন রেখে দিন। এই দেখুন, এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি এক চামচ নুন, এক চামচ হলুদ এবং এক চামচ লঙ্কা দিলাম। এর সাথে সাথে আমি এক চামচ বেসন দেব। আপনারা যদি চান বাড়িতে যদি কর্নফ্লোর থাকে কর্নফ্লোর দিতে পারেন, তাছাড়া বেসন দিতে পারেন। এরপর এটা আমি হাতে করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে। দেখুন আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। এটা আমি কাঁচকলাতে মেখে নিয়েছি। এইদিকে আমি দুটো আলু নিয়েছি। আলুটা লম্বা লম্বা আকারে আমি কেটে নিচ্ছি। দেখুন কীভাবে লম্বা লম্বা কাটছি। আপনারা চাইলেন চৌকো কাটতে পারেন, অসুবিধার কিছু নেই। আলু কাটা হয়ে গেছে। এইদিকে আমি একটা টমেটো নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি। এরপর আমি এইদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এরপর কাঁচকলাগুলো আমি ভেজে নেব। আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। দেখুন কাঁচকলাগুলো এক পাশটা বলে আর এক পাশটা উঠিয়ে আমি ভালোভাবে কাঁচকলাগুলো ভেজে নিলাম। এদিকে আমার আলু পেঁয়াজ এবং টমেটো নেওয়া হয়ে গেছে। কাঁচকলাগুলো ভাজার পর একদম মাছের পিসের মতন দেখতে লাগছে। এরপর তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর আমি পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবং স্বাদ মতো নুন দিলাম। আলু পেঁয়াজটা ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আমার আলু পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো ভাজা হওয়ার পর যে কাঁচকলার বাকি অংশগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দু চামচ আদা বাটা এবং দু চামচ রসুন বাটা দিয়েছি। এরপর এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো এবং এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিলাম এর মধ্যে। আপনারা চাইলেন কাঁচা লঙ্কা দিতে পারেন। এরপর এটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম। এরপর এর মধ্যে আমি জল দিয়ে আলুটা সেদ্ধ হতে রেখে দেবো। আলুটা ভাজতে ভাজতে হাফ সেদ্ধ হয়ে গেছে, আবার হাফ সেদ্ধ হতে রেখে দেবো। এর মধ্যে চলো আমরা দ্বিতীয় বৃন্দাবনটা দেখে নিই। এই দেখুন বিষ্ণুপুর থেকে এটা 40 মিনিট গাড়িতে লাগে। আমরা এখন গাড়ির মধ্যে আছি, আমরা চলে যাচ্ছি। যেতে যেতে রাস্তাটা খুব সুন্দর দেখতে লাগলো, এই জন্যে তুলে নিলাম। আমার মেয়ে তো খুব মজা পাচ্ছে যেতে। দেখুন আমাদের সময় লেগেছে প্রায় 40 মিনিট, আমরা চলে এসেছি। এই দেখুন মন্দিরে এটা সামনের গেট, এখনও ভালোভাবে কমপ্লিট হয়নি বলে এটা এরকম দেখতে লাগছে। লাইটটা দেওয়া হয়নি ভালোভাবে। মন্দির ঢুকতে ঢুকতে সামনে একটা খাবারের ঘর তৈরি করেছে, ভোগ সেখানে দেওয়া হয় এবং এটা হচ্ছে মন্দির এবং সামনাসামনি একটি নাটমঞ্চ তৈরি করা আছে। আমরা মন্দিরের ভিতরটা দেখে নাও। এ দেখুন উঠে যাচ্ছে সামনে আমার মেয়ে এবং আমার হাজবেন্ড। মন্দিরে একেবারে উঠে সামনে একটা লাইট তৈরি আছে, খুব সুন্দর দেখতে লাগছে। এরপর সোজাসুজি একদম শ্রীকৃষ্ণ এবং রাধা
মূর্তি করা আছে এবং তার পাশে দুপাশে গৌর এবং নিতাই আছে। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে মন্দিরটা। এই মন্দিরটা মার্বেল পাথর দিয়ে তৈরি এবং তার সাথে নানা রকম পুরো লাইট এবং রং দিয়ে মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো আছে। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, রায় আমাদের রায় আমাদের, আমরা রায়ের রায় আমাদের। মন্দিরে এবার ডান পাশে সোজাসুজি খুব সুন্দর একটা জায়গা তৈরি করেছে এবং একেবারে শেষ মাথায় একটা কালীর মন্দির তৈরি করেছে। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে, প্রত্যেকটি স্তম্ভ খুব সুন্দরভাবে সাজানো আছে। এই দেখুন এখানে কালীর মূর্তি আছে, মা কালীর মূর্তি, খুব সুন্দর দেখতে লাগছে। এবং পাশে শিব ঠাকুরেরও মূর্তি তৈরি করা আছে এবং সাইডে নানা রকম দেয়ালে এই দেখুন শিবের সতীকে নিয়ে যাওয়া বা এখানে শ্রীকৃষ্ণের চারিদিকে এরকমভাবে দেয়ালটা ঘেরা আছে এবং এখানে সাইডে ছোট ছোট জানালা করা আছে। জানালার বাইরে থেকে বাইরের দৃশ্যটা অপূর্ব লাগছে। দেখুন এখানে কাজ কমপ্লিট হয়নি তাই ফাঁকা ফাঁকা লাগছে, যখন একেবারে কাজ কমপ্লিট হয়ে যাবে দেখতে খুব সুন্দর লাগবে। এই দেখুন আমার মেয়ে পোস্ট দিচ্ছে, ছবি তোলায় ব্যস্ত। দেখুন বাইরেটা খুব সুন্দর দেখতে লাগছে। এখানে শ্রীকৃষ্ণ মন্দিরে চারিদিকে দেয়ালটা এভাবে শ্রীকৃষ্ণের নানা লীলার কথা এখানে তুলে ধরেছে এবং এটা দেখতে খুব সুন্দর লাগছে এবং সাইডে পাথরের কাজ অপূর্ব লাগছে। এবং এই দেখুন আমার মেয়ে খেলতে ব্যস্ত। এরকম এখানে কাঁচ দিয়ে চারিদিকটা ঘেরা আছে এবং কাঁচের বাইরে থেকে এখানে রাস্তাটা দেখা যাচ্ছে। এরপর আপনাদেরকে নাটমঞ্চটা দেখিয়ে নিই। এই দেখুন এটা নাটমঞ্চ, এখানে কীর্তন হয়। কুসুম দোলাই দোলে সে মোরাই, তোমাল সাখে দোলা ঝুলে ঝুলনে, শ্যামের পাশে শ্রীমতী হাসে, শ্যামের পাশে শ্রীমতী হাসে, যুগল শশী যেন বৃন্দাবনে, কুসুম দোলাই দোলে শ্যামরাই, তোমাল সাখে দোলা ঝুলে ঝুলনে। দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে এসেছিল এবং সাইডে দুটো মন্দির দেখা যাচ্ছে। একটা মন্দির হচ্ছে শ্রী রামচন্দ্রের, এখানে রাম লক্ষ্মণ এবং সীতামায়ের মূর্তি আছে, আর এক পাশে আছে হনুমানের মূর্তি, জয় বজরংবলী। আর আরেকটা মন্দির হচ্ছে বাবা ভোলানাথের এবং পাশে লক্ষ্মী এবং গণেশের মূর্তি করা আছে। সত্যি মন্দিরটা খুব সুন্দর এবং এখানে সব ঠাকুরেই আছে প্রায়। দেখুন দেখতে খুব সুন্দর লাগছে। আর এই দেখুন এটা হচ্ছে ভোগ খাবার ঘর। এবার আমরা বাইরে চলে যাচ্ছি, চলে এবার রান্নাটা দেখে নাও। এই দেখো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি কাঁচকলা ভাজাগুলো দিয়ে দিলাম। কাঁচকলাগুলো দেওয়ার পর এটা আমি 2 মিনিট ফুটিয়ে নেব, এরপর এটা নামিয়ে নিচ্ছি। এটা দেখতে খুব সুন্দর, একদম মাছের ঝোলের মতন। এটা নিরামিষও বানা যাবে আদা রসুন পেঁয়াজ ছাড়া। এটা দেখতে একেবারে মাছের মতন, দেখুন খুব সুন্দর। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। দ্বিতীয় বৃন্দাবনটা আপনাদের কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাবেন। নমস্কার।